আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না বাবা। কেউ যদি আমাদের বাগানের দিক থেকে ঢোকে, তাকে তো আমাদের বাড়ির প্ল্যানটা খুব ভালো করে জানতে হবে। তার মানে যে চুরি করতে ঢুকেছিল, সে আমাদের বাড়ির প্ল্যানটা খুব ভালো করে জানে। এই বর্দা, তুই কি বলতে চাইছিস? যে কাজটা করেছে সে আমাদের চেনা কেউ? না না, তাকে হয়তো আমরা চিনি না, সে হয়তো আমাদেরকে চেনে। দেখ, আবার এসব নেশাখোরদের কারবার কিনা, ওই মোড় ছাড়িয়ে একটু এগিয়ে গেলেই তো ওদের আড্ডা। সন্ধ্যের দিকে ওরা ওইখানেই আড্ডা মারে বসে, রাতে আবার আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। হতে পারে ওরা এটা ওটা সরাতে এসেছিল। বাবা, আমার মনে হয় প্রাইমারিলি কাল সকালে আমাদের পুলিশ স্টেশনে রিপোর্ট করা উচিত। আমাদের পাড়ায় তো এসব চুরি হতো না, কিন্তু এখন যখন হচ্ছে আমাদের সিকিউরিটি বাড়াতে হবে। ঠিক আছে, তুই আর অরুণ কাল সকালবেলা একবার থানায় চলে যাস, তার আগে আমি বরং একটা ফোন করে দেবো। হ্যাঁ, সেই ভালো। নিখিল, আমার কিন্তু ভয় করছে রে। দেখো না, আজকে নয় পাঁচিল টপকে ঢুকেছে, এরপর কোন দিন দেখবো দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকে পড়েছে, তখন কি হবে? খুব চিন্তা হচ্ছে কিন্তু। কিন্তু আমি যখন রাতে উঠেছিলাম রান্নাঘর থেকে জল নিতে, আমি তো কোনো আওয়াজ পাইনি। হ্যাঁ, সে কি কাণ্ড! তুমি আমার ঘুম চোখে জল খেতে নিচে নেমে এসেছিলে নাকি? আর কখনো এরকম করো না, একা একা এসো না। দিশা, আমার মনে হয় তুমি ঘুমের ঘরে ছিলে, তাই ঠিক করে বুঝতে পারো নি। নিখিল, আমি বলি কি, এসব নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই, ছিচকে চোর মনে হয়, কি আর করতে পারবে তারা? অশোক, তোকে আর পাকামি করতে হবে না, ছিচকে চোর নাকি কিছু ক্ষতি করতে পারে না। আজকে শ্যামা ভাগ্যিস টের পেয়েছিল, সাহস করে গিয়ে চোরকে প্রায় ধরে ফেলেছে, তাই রোজ রোজ কি টের পাবে নাকি? না গো, ওদের কথা শুনো না, তুমি রিপোর্ট করে দাও থানায়। না না, সত্যি শ্যামার সাহস আছে বলতে হবে, অন্ধকারে প্রায় চোরকে ধরে ফেলছিল। আর সাহস দেখাতে হবে না। শোন, বলছি যে এরপর থেকে কোনো শব্দ টব্দ শুনলে আগে সবাইকে ডাকবি আমাদের, হ্যাঁ, তারপর সবাই মিলে যা করার করা যাবে। একা একা চোর ধরতে চলে গেলি? আচ্ছা, কিছু মেয়ে তো তুই, তোর ভয় ডর নেই নাকি? কি রে, চুপ করে গেলি কেন? এত কি ভাবছিস বলতো? এই তোর লাগে টাগেনি তো কোথাও? মা মা, আমার কোথাও লাগেনি, আমি একটা অন্য কথা ভাবছি জানো তো। যে এসেছিল সে কোনো ছিচকে চোর নয়। কেন হঠাৎ তুমি এই কথা বলছিস আমার এরকম মনে হওয়ার কারণ? কারণ মেজদাদা, আমি এটা নিশ্চিত যে এসেছিল সে কোনো পুরুষ মানুষ নয়। পুরুষ না মানে জুতোটা তো পুরুষদেরই ছিল। হতে পারে ওটা ছেলেদের জুতো, কিন্তু জুতোটা খুলে যাওয়ার পর আমি চোরের পায়ে নেল পলিশ পরা দেখেছি, তাই আমি নিশ্চিত যে কোনো ছেলে নয়, বাড়িতে কোনো মহিলা ঢুকেছিল।